হ্যালো ভিওর্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি নবম শ্রেণির রায় ও মার্ডিন দু হাজার চব্বিশ এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের মডেল কোশ্চেন পেপার ওয়ান নিয়ে আলোচনা করব এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাই বলব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমে দেখতে দেব দেখো একের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একে সঠিক উত্তরটি নির্বাচন করো একটি বই তিনশো ষাট টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় বইটির ক্রয় মূল্য অপশান এ তিনশো আশি টাকা অপশান বি চারশো টাকা অপশান সি চারশো কুড়ি টাকা অপশান ডি চারশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ একশো মাইনাস দশশো নব্বই টাকা বিক্রয়মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো নব্বই টাকা তিনশো ষাট টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো গুণ তিনশো ষাট ডিভাইডের নব্বই তিনশো ষাট আর নব্বই কাটা করলে এখানে চার চারের সঙ্গে একশো গুণ করলে চারশো অতএব বইটির ক্রয় মূল্য হল চারশো টাকা এরপরে আগে থেকে দুয়ে শূন্যস্থান পূরণ করো একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য দশ সেমি ক্ষেত্রফল ষাট বর্গ সেমি হলে উচ্চতা ড্যাশ সেমি হবে সামান্তরিকের ভূমি ইন্ডু উচ্চতা সমানই হলো ক্ষেত্রফল তাহলে দশ গুণিত উচ্চতা সমান উচ্চতা সমান হলো ষাট বাই দশ সমান হল ছয় সেমি অতএব সামান্তরিকের উচ্চতা ছ সেমি এরপর আগে দাগে তিনে সত্য বা মিথ্যা লেখো শূন্য পাঁচ পাঁচ শূন্য মাইনাস পাঁচ শূন্য বিন্দু তিনটি যোগ করলে সমবহু ত্রিভুজ উৎপন্ন হয় এ বি সি হল তিনটে বিন্দু এরপর এ বি সমান শূন্য মাইনাস পাঁচ এর স্কোয়ার প্লাস পাঁচ মাইনাস শূন্য এর স্কোয়ার করলে পঁচিশ প্লাস পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ সমান হল রুট পঞ্চাশ এরপর একই রকমভাবে বিসি সমান রুট একশো প্লাস শূন্য সমান রুট একশো সি এ বাহু দৈর্ঘ্য সমান রুট পঁচিশ প্লাস পঁচিশ সমান রুট পঞ্চাশ এখন এই এবি সন সি এ হচ্ছে সন বিসি হচ্ছে না অর্থাৎ এটি সহজ নয় অতএব বিবৃতিটি মিথ্যা এরপর আগে দেখে চারে শূন্যস্থান পূরণ করো বড়ক্ষেত্রের কর্ণ আটসেমি হলে ক্ষেত্রফল হবে ড্যাশ বড় বড়ক্ষেত্রের কর্ণ সন আটসেমি বাহু সমান কর্ণ ডিভাইডেড রুট টু তাহলে আট বাই রুট টু অতএব ক্ষেত্রফল সমান আট বাই রুট টু এর হোলস্কোয়ার সন হলো আঠাশটি চৌষট্টি ডিভাইডেড রুট টু স্কোয়ার করলো টু চৌষট্টিকে দুইতে ভাগ করলো বত্রিশ অর্থাৎ বড় হৃদয়ের ক্ষেত্র হল হলো বত্রিশ বর্গসেমি এরপর দুই দাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ তাহলে একশো মাইনাস কুড়ি আশি টাকায় লাভ হয় কুড়ি টাকা এক টাকায় লাভ কুড়ি বাই আশি টাকা আর একশো টাকায় লাভ কুড়ি গুণিত একশো ডিভাইডেড আশি কুড়ি চার আশি চার চার আর একশো কাটা টি পঁচিশ পঁচিশ টাকা অতএব ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ এরপর আগের দাগের দুয়ে এবিসি ত্রিভুজের বিই ও সি এফ মধ্যমা জিবিন্দুদের ছেদ করি পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি জি এর মধ্যবিন্দু পি কিউ সন সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত এটি হলো ত্রিভুজ এবিসি এর এই বি আর সি এফ হলো মধ্যমা এরা জিবিন্দুদের ছেদ করেছে পি এবং কিউ হলো বিজি এবং সি এর মধ্যবিন্দু এখন পিকিউ এর যে দৈর্ঘ্য তা হলো তিন সিমি এখন এই যে ত্রিভুজ জি বি সি এর এই বিজি আর সি এর মধ্যবিন্দু পি এবং কিউ যেহেতু এই দুটো ঘর মধ্যবিন্দু এরা তাই পি কিউ সমান হলো হাফ অফ বিসি অতএব বিসি সমান টু ইন্টু পি কিউ মান দেওয়া আছে তিন তারা বসিয়ে দিলে দুই গুণিত তিন সমান ছয় সিমি এরপরে দুয়ের দাগে তিনে এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং এক্স মাইনাস পাঁচ স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার শন শূন্য হলে এক্স এবং ওয়াইয়ের মান কত এক্স মাইনাস পাঁচ স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার শন শূন্য যেহেতু দুটি বর্গের সমষ্টির শূন্য তাই তাদের প্রত্যেকটির মান শূন্য সেখান থেকে পাওয়া গেল এক্স মাইনাস পাঁচ শন শূন্য এক্স মাইনাস ওয়াই শন শূন্য এখান থেকে পাওয়া গেলো এক্স শন পাঁচ এখান থেকে পাওয়া গেলো এক্স শন ওয়াই কারণ এক্সের মান যদি এখানে বসানো হয় তাহলে ওয়াই শন পাঁচ হবে অতএব এক্স শন ওয়াই শন পাঁচ এরপর দুই হাজার চার একটি বৃত্তের ব্যাসার্ধ আর পারসেন্ট বৃদ্ধি পেলে পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান এক্স একক পরিধি হলো টু পাই এক্স একক এখন বৃত্তের যে ব্যাসার্ধ তা আর পারসেন্ট বৃদ্ধি পেলো তাহলে এখন বৃত্তের ব্যাসার্ধ হলো এক্স প্লাস এক্সের আর পারসেন্ট তাহলে এক্স ইন্টু আর বাই একশো সমান হলো একশো এক্স প্লাস এক্স আর ধরের একশো একক এখন বৃত্তের পরিধি টু পাই ইন্টু ব্যাসার্ধ তাহলে একশো এক্স প্লাস এক্স আর ডিভাইডেড একশো একক বৃত্তের যে পরিধিটা বৃদ্ধি পেয়েছে কত টু পাই ইন্টু একশো এক্স প্লাস এক্স আর ডিভাইডেড একশো মাইনাস টু পাই এক্স টু পাই এক্স পরে থেকে কমন চলে গেলে হবে ভিতরে একশো প্লাস আর ডিভাইডেড একশো এখানে থাকবে এক তাহলে মাইনাস এক এটা বিয়োগ করলে হবে আর বাই একশো এখানে টু পাই এক্স আছে অতএব বৃত্তের পরিধি বৃদ্ধির যে হার তা হল টু পাই এক্স ইন্টু আর বাই একশো ইন্টু ওয়ান বাই টু পাই এক্স তার কারণে এই টু পাই এক্সে এইটা বৃদ্ধি পেয়েছে তাই ওয়ান বাই টু পাই এক্স হলো যেহেতু ওয়ানটি শতকরাতে বের করতে চাইছি তাই একশো গুণ করা হলো আর পার্সেন্টের জন্য দেওয়া হলো এরপর একশো একশো কেটে গেল আর টু পাই এক্স টু পাই এক্স কেটে গেল তাহলে আর পড়ে আছে সনল আর পার্সেন্ট অতএব অতএবৃত্তির বর্ধি আর পার্সেন্ট বৃদ্ধি পেল এরপর দু হাজার পাঁচে প্রদত্ত ছকের তৃতীয় শ্রেণির পরিসংখ্যা ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো শ্রেণির সীমানা আর পরিসংখ্যা দেওয়া আছে সত্তর পঁচাত্তর পঁচাত্তর থেকে আশি আশি থেকে পঁচাশি পঁচাশি থেকে নব্বই নিচে তিন চার পাঁচ আট তৃতীয় শ্রেণীর যে শ্রেণী দৈর্ঘ্য তাহলে পঁচাশি মাইনাস আশি শন পাঁচ পরিসংখ্যা হল পাঁচ তাহলে তৃতীয় শ্রেণীর যে পরিসংখ্যা ঘনত তা হচ্ছে পাঁচ বাই পাঁচ শন এক আর মোট পরিসংখ্যা হলো তিন যুক্ত চার যুক্ত পাঁচ যুক্ত আট শন কুড়ি তাহলে তৃতীয় শ্রেণীর যে আপেক্ষিক পরিসংখ্যা তা হচ্ছে পাঁচ বাই কুড়ি শন একের চার শন হল শূন্য দশমিক দুই পাঁচ এরপরে তিনের দাগে টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে প্রথমে এক টাকায় বারোটি জিনিস বিক্রি করি একটি জিনিসের মূল্য হবে তাহলে এক বাই বারো টাকা মানে চার পার্সেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো ছিয়ানব্বই টাকা একের বারো টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হয় একশো বাই ছিয়ানব্বই গুণতে একের বারো এটা কাটাকাটি করলে হবে পঁচিশের দুশো অষ্টাশি টাকা এরপর চুয়াল্লিশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় একশো চুয়াল্লিশ টাকা এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় একশো চুয়াল্লিশ বা একশো টাকা পঁচিশ বাই দুশো অষ্টাশি টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো চুয়াল্লিশ ডিভাইডেড একশো গুণিত পঁচিশ বাই দুশো অষ্টাশি পঁচিশ চার একশো চার চার আর একশো চুয়াল্লিশ কাটাটি করে ছত্রিশ ছত্রিশ আর দুশো অষ্টাশি কাটাটি করে আট শোনালো একের আট টাকা সুতরাং একটি জিনিসের যে বিক্রয় মূল্য তা হলো একের আট টাকা অর্থাৎ টাকায় আটটি জিনিস বিক্রি করতে হচ্ছে অতএব টাকায় আটটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হয় এরপর তিনের দিকে অথবাতে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রতিটি এক হাজার দুশো আটচল্লিশ টাকায় বিক্রি করেন প্রথমটিতে চার পার্সেন্ট লাভ করে কিন্তু দ্বিতীয়টিতে চার পার্সেন্ট ক্ষতি হয় তার মোট লাভ বা ক্ষতি কত হলো দুটি হস্তশিল্পের প্রতিটির বিক্রয় মূল্য হলো এক হাজার টাকা মোট বিক্রয়মূল্য হলো এক হাজার দুশো আটচল্লিশ গণিত দুই সমান দু হাজার চারশো ছিয়ানব্বই টাকা প্রথমটিতে চার পার্সেন্ট লাভ এবং দ্বিতীয়টিতে চার পার্সেন্ট ক্ষতি হয় তাহলে চার পার্সেন্ট লাভ অর্থাৎ একশো চার টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা এক টাকা বিক্রয়মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো বাই একশো চার টাকা আর এক হাজার দুশো আটচল্লিশ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো গুণিত এক হাজার দুশো আটচল্লিশ ডিভাইডেড একশো চার এই একশো চার আর এক হাজার দুশো আটচল্লিশ কাটাকাটি করলে বারো বারোর সঙ্গে একশো গুণ করলে এক হাজার দুশো টাকা এরপর চার পার্সেন্ট ক্ষতি অর্থাৎ ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো এই ছিয়ানব্বই টাকা এক হাজার দুশো আটচল্লিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো গুণিত এক হাজার দুশো আটচল্লিশ ডিভাইডেড ছিয়ানব্বই এটি কাটাকাটি করলে তেরো তেরোর সঙ্গে একশো গুণ করলে এক হাজার তিনশো টাকা অতএব হস্তশিল্প দুটির ক্রয় মূল্য হল এক হাজার দুশো প্লাস এক হাজার তিনশো সমান দু হাজার পাঁচশো টাকা এই হস্তশিল্প দুটির বিক্রয় মূল্য ছিল দু হাজার চারশো ছিয়ানব্বই টাকা অতএব মোটের উপর ক্ষতি হয়েছে অতএব মোটের উপর ক্ষতির পরিমাণ দু হাজার পাঁচশো মাইনাস দু হাজার চারশো ছিয়ানব্বই সয় চার টাকা মোট চার টাকা ক্ষতি হয়েছে এরপরে চারের দাগে পরিবর্তন পদ্ধতিতে সমাধান করো পি ইন্টু এক্স প্লাস ওয়াই সন কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই সান টু পি কিউ পি ইন্টু এক্স প্লাস ওয়াই সন কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই সান টু পি কিউ এখন পি ইন্টু এক্স প্লাস ওয়াই সান টু পি কিউ আর কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমানই হল টু পি কিউ এরপর এক্স প্লাস ওয়াই সমান হলো উভয় পক্ষে যদি পি দিয়ে ভাগ করে তাহলে হবে টু পি কিউ ডিভাইডেড পি 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 কেটে যাবে এখন তাহলে এক্স সমান হল টু কিউ এই ওয়াই এদিকে আসলে মাইনাস ওয়াই এটি হলো এক নম্বর সমীকরণ এদিকে যদি উভয় পক্ষে কিউ দিয়ে ভাগ করে তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হলো টু পি কিউ ডিভাইডেড কিউ 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 কেটে যাবে তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হলো টু পি এটি হলো দু নম সমীকরণ এখন দু নম সমীকরণে এক্সের পরিবর্তে টু কিউ মাইনাস ওয়াই বসিয়ে পাই টু কিউ মাইনাস ওয়াই মাইনাস এখানে ওয়াই ছিল তাহলে মাইনাস ওয়াই সমান হল টু পি মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই সমান টু পি মাইনাস টু কিউ এই টু কিউ এগিয়ে এসছে এরপর পুরো থেকে টু কমান নেওয়ার পরে যদি উভয় পক্ষকে মাইনাস টু দিয়ে ভাগ করা হয় তাহলে হবে ওয়াই সমান কিউ মাইনাস পি এখন এই ওয়াইয়ের মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স সমান টু কিউ মাইনাস কিউ প্লাস পি এই মাইনাস দিয়ে গুণ হয়ে গেছে যার জন্য এখানে প্লাস হয়ে গেল সমান হলো P প্লাস কিউ অথবা এক্স সমান পি প্লাস কিউ এবং ওয়াই সমান কিউ মাইনাস পি এরপরে চারদিকে অথবাতে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি টু সমান এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই টু এক্স এখন এক্স বাই টু প্লাস ওয়াই বাই আবার এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই টু সমান হলো টু এখন এই এক্স বাই টু সমান হলো এই ওয়াই বাই থ্রি এদিকে এলে মাইনাস ওয়াই বাই থ্রি এরপর যদি উভয় পক্ষকে টু দিয়ে গুণ করায় তাহলে এক্স সমান হবে ফোর মাইনাস টু ওয়াই ডিভাইডেড থ্রি এটি হলো এক নম্বর আর এদিকে উভয় পক্ষকে যদি চার দিয়ে গুণ করায় তাহলে হবে এক্স প্লাস টু ওয়াই সমান এইট এটি হল দু নম্বর এখন দু নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে ফোর মাইনাস টু ওয়াই থ্রি বসিয়ে পাই ফোর মাইনাস টু ওয়াই ডিভাইডেড থ্রি প্লাস টু ওয়াই হলো আট এরপর সয়ান চিনের উভয় যদি তিন দিয়ে গুণ করে তাহলে হবে বারো মাইনাস টু ওয়াই প্লাস সিক্স ওয়াই চব্বিশ এখানে ওয়াইয়ের পদগুলোকে ফোর ওয়াই এই যদি এদিকে আসে তাহলে চব্বিশ মাইনাস বারো সেখান থেকে পাওয়া গেল করলে বারো ওয়াই উভয় যদি দিয়ে ভাগ করায় তাহলে হবে তিন এরপর ওয়াইয়ের মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স 4 চার মাইনাস দুই গুণিত তিন 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 কেটে গেল তাহলে চার মাইনাস দুই হল দুই অতএব এক্স এবং ওয়াই এটি হলো নির্ণমান এখন আমি তোমাদের চারের দাগ পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দিলাম ভিডিওটি শেষ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ